بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمه الله ভাই আপনি একটা প্রশ্ন করেছেন যে বাড়িওয়ালি আপনার কাছ থেকে টাকা নিতে চায় বিনিময়ে ভাড়া নিবে না বুদ্ধি বলে আপনাকে জানিয়ে দেয় তো এক্ষেত্রে সুস্থ থেকে বাঁচার উপায় কি আপনি সেটা জানতে চেয়েছেন প্রথমত বাড়ি যে টাকাটা নিচ্ছে আর আপনি যেটা দিচ্ছেন এটা কি কোন ঋণ হিসেবে দিচ্ছেন কি এটাকে দেখার বিষয় যদি ঋণ হয় তাহলে ঋণের বিপরীতে কোন সুযোগ সুবিধা আপনি ভোগ করতে পারবেন না যেহেতু হাদিসে আসছে কুল্লু করদিন নাফান ফাহুয়া রেবান প্রত্যেক ঋণ যা মুনাফা বহন করে বা মুনাফা চালু রাখে সেটাই হচ্ছে সুদ যদিও হাদিসটা কিন্তু এর যদি বিষয়বস্তুটাকে সহি বিনিময়ে কোনো উপকার লাভ করা যাবে না আর যদি আপনাকে হাদি হিসেবে থাকতে দেয় হাদিয়াও গ্রহণ করা যাবে না যেহেতু মিশকাতুল মাসাবির কিতাবুল বুয়ুর দু হাজার আটশো একত্রিশ নম্বর হাদিসে রসুলসলাম বলেন ইজা আকরাজাহাতুকুম কারজান ফাহাদা ইলাইহি হামালাহু আলা দাপ ফালা ইয়ার কুবুহু আলা যখন তোমাদের কেউ কোনো ঋণ গ্রহণ করে তখন তার কাছে যদি ঋণ দেয় যদি তোমাদের কেউ কাউকে কোনো ঋণ দেয় তার কাছে যখন হাদিয়ে পাঠানো হয় অথবা গাড়িতে চড়ার জন্য বলা হয় বা বাহনে চড়ার জন্য বলা হয় সে যেন না চড়ে এবং যেন সে হাদিয়া কবুল না করে আপনি যদি ঋণ দেন তাহলে আপনি হাদিয়াও কবুল করতে পারবেন না আর কোনো ফায়দাও নিতে পারবেন না হ্যাঁ যদি এরকম আপনি চুক্তি করেন যে আপনাকে আমি পাঁচ লাখ টাকা দিব বা দশ লাখ টাকা দিব বিনিময়ে আমি দশ বছর কি বিশ বছর আপনার বাড়িতে আমি থেকে যাব এরপর আর কোনো ভাড়া দেব না ওই টাকা থেকে আস্তে আস্তে শোধ হয়ে যাবে এতে কোনো সমস্যা হবে না এটা আপনি করতে পারেন যে কারেন্ট বিল সহ দায় দায়িত্ব আপনার আমি এতদিন আপনার বাড়িতে থাকব নির্দিষ্ট মেয়াদে আপনি ভাড়াটার চুক্তি করতে পারেন এভাবে করতে পারেন যেহেতু ভাড়া নেওয়ার সিস্টেম বা ভাড়া নেওয়াটা এটাও শরীরের সমর্থিত বৈধ সহি বুখারী ইজারার মধ্যে ভাড়া নেওয়ার অধ্যায় রয়েছে সেখানে যে বিভিন্ন পদ্ধতিতে মানুষ ভাড়া করতে পারে বিভিন্ন জিনিস তো আপনি লিজ নিতে পারেন বাড়ি থেকে তবে যদি আপনি ফ্রি দিয়ে দেন টাকাটা হেবা করে দেন যে আমি হেবা করে দিলাম আর তিনিও যদি আপনাকে থাকার জায়গা হেবা করে দেয় তাহলে কোনো সমস্যা নেই কিন্তু ঋণ দিয়ে আপনি ফায়দা ভোগ করবেন এটা পারা যাবে না সুদ হয়ে যাবে থেকে গেলে আপনাকে হয় চুক্তি সম্পূর্ণ করতে হবে যে ক্লিয়ার পরিষ্কার করতে হবে যে আপনি এত টাকা নেন মিনিমাম এত বছর ভাড়া থাকবো এত বছর থাকবো এইতে আপনি কোনো ভাড়া পাবেন না ওই টাকাই আস্তে আস্তে শোধ হয়ে যাবে আসসালামাইকুম রহম